ওয়েলকাম টু তাহিরপুর কবিতা কুঠির আশ্রমিক ইনস্টিটিউট। আজকে আমরা তোমাদের তাহিরপুর কবিতা কুঠির আশ্রমিক ইনস্টিটিউটের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই বলে রাখি, আমাদের যে কবিতা কুঠির আশ্রমিক ইনস্টিটিউট, এটা তোমাদের অনলাইন এবং অফলাইন দুটোই কম্পিটিটিভ এক্সামের গাইড করে। তো আজকে তোমাদের জাস্ট কিছু অনলাইন শর্টকাট ট্রিক্স ম্যাথামেটিক্সের উপর, অর্থাৎ জেনারেল অ্যাপ্লিকেশনের উপর শিখে দিচ্ছি, তো এটা অবশ্যই ফলো করো। এবং সেকেন্ড যে কথাটা বলে রাখছি, যে তোমরা অবশ্যই যারা ইন্টারেস্টেড আছো, বিশেষ করে গ্রাজুয়েশন কমপ্লিট করে কম্পিটিটিভ এক্সাম এবং বিশেষত WBCS এবং UPSC বিভিন্ন পরীক্ষার জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য, তারা অবশ্যই এখানে অফলাইন কোচিংয়ে অ্যাডমিশন নাও। তো এখানের আচার্য মিস্টার ভবদেব বিশ্বাস মহাশয়, উনি তোমাদের খুবই যত্ন সহকারে গাইড করবেন। তো শুরু করছি। তো প্রথম যে ক্লাসটা, সেটা হচ্ছে শর্ট ট্রিক্স অন জেনারেল অ্যাপ্টিটিউড। দেখো, তোমাদের এই কম টাইমে আমি কমপ্লিট জেনারেল অ্যাপ্টিটিউড করাতে পারবো না, এই কারণে কিছু শর্ট ট্রিক্স শিখিয়ে দিচ্ছি তোমাদের। আজকে আমরা এই দুটো মেথড সম্পর্কে শেখাবো, বিশেষ করে তোমাদের পার্সেন্টেজ ক্যালকুলেশন, প্রফিট লস, এই ধরনের চ্যাপ্টারে তোমাদের এটা খুব সুবিধা হবে। ফার্স্ট যে ট্রিক্সটা শেখাবো, সেটা হচ্ছে লাইন মেথড। আর সেকেন্ড যে ট্রিক্সটা শেখাবো, সেটা হচ্ছে এবি মেথড। ফার্স্টে আসি লাইন মেথড। দেখো, লাইন মেথড শেখানোর আগে তোমাদের বলে রাখি, তোমরা বিশেষত যারা পার্সেন্টেজ চ্যাপ্টারটা করোনি, তারা বেসিক থেকে পার্সেন্টেজ চ্যাপ্টারটা একবার করে নেবে। ফার্স্ট লাইন মেথডে আসি, ঠিক আছে? লাইন মেথড সম্পর্কে বলতে গেলে তোমাদের কিছু বেসিক পার্সেন্টেজ সম্পর্কে আইডিয়া রাখতে হবে, ওগুলো মুখস্থ রাখতে হবে, কারণ তোমাদের খুব ফাস্ট ক্যালকুলেশন করতে হবে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, নাহলে তোমরা বিশেষত রেল বা SSC এক্সামে টাইমে কমপ্লিট করতে পারবে না, এবং PSC অনেক এক্সামে একটু টাইমের শর্টেজ হয়ে যাবে তোমাদের কাছে। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে যে কোনো নাম্বারের পার্সেন্টেজ কিভাবে বার করবে। ধরো, যে কোনো একটা নাম্বার এ দেওয়া রয়েছে, তার পাশে পার্সেন্টেজ দেওয়া রয়েছে, সেটা ক্যালকুলেট কিভাবে করবে। যখনই তোমরা পার্সেন্টেজ দেখবে, সেটা মানে যে নাম্বারটা রয়েছে সেটা লিখবে, বাই 100 লিখে দিবে, পার্সেন্টেজটা চলে জাস্ট 100 লিখবে। ধরো 2% রয়েছে, সেটার মানে হচ্ছে 2/100। একইভাবে তোমাদের জাস্ট এই নাম্বারটা যদি দেওয়া থাকে, সেখান থেকে পার্সেন্টেজ কিভাবে আনবে। যে কোনো একটা নাম্বার ধরো দেওয়া রয়েছে 2, তাকে পার্সেন্টেজে কিভাবে আনবে, কিছুই না, সেই যে নাম্বারটা থাকবে এটা অ্যাকচুয়ালি এগুলি ইকুয়াল টু, জিনিস তোমাদের মনে রাখতে হবে, বিশেষ করে কিছু পার্সেন্টেজ এই অঙ্কগুলো খুব ফাস্ট করার জন্য। ফাস্ট হচ্ছে হাফ তোমাদের বলে দিচ্ছি, তোমরা এগুলো মুখস্ত করে রাখবে। 1/3 মানে 33.33%, 1/4 25%, 1/5 20%, 1/6 এগুলো মুখস্থ রাখবেন, 16.66%, 1/7 14.28%, 1/8 12.5%, 1/9 11.1%, 1/10 10%, এবং 1/11 পর্যন্ত তোমাদের লাগবে 9.09%। ঠিক আছে, এই যে পার্সেন্টেজ গুলো আমি বলে দিলাম, এগুলো সবকটা মুখস্থ রাখবে, না হলে তোমরা ফাস্ট ক্যালকুলেশন করতে পারবে না। ঠিক আছে, এগুলো যখনই তোমরা মুখস্থ করে ফেলবে, তারপরে কিভাবে লাইন মেথড ইউজ করতে হয় সেটা তোমাদের শেখাচ্ছি। এতে তোমরা 2 সেকেন্ডে যে কোনো একটা প্রফিট লসের অঙ্ক কি পার্সেন্টেজের অঙ্ক 2 সেকেন্ডে ক্যালকুলেট করতে পারবে, যেখানে সিঙ্গেল পার্সেন্টেজের অঙ্ক দেবে। তো প্রথমে আসি লাইন মেথডের সিঙ্গেল অঙ্কে। ফার্স্টে বলে রাখি, লাইন মেথডে কি করতে হয়, একটা জাস্ট লাইন টানবে। লাইনে কি এই যে 1/3 1/2 এগুলো লিখছি, এরকম কিছু লেখা থাকবে। তো আরেকটা জিনিস, এই যে কিভাবে পার্সেন্টেজ করবে সেটা যখন শিখে গেলে, 2/5 দিলে সেটাও পারবে, জাস্ট 100 গুণ করে দেবে, তাহলে 40%। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেট করে পার্সেন্টেজ। ধরো, যে কোনো একটা নাম্বার লাইনের উপরে দেওয়া রয়েছে, আর যে কোনো একটা নাম্বার লাইনের নিচে দেওয়া রয়েছে, এটা জানার আগে তোমার জানতে হবে লাইনের উপরে যা কিছু বেশি হবে, অর্থাৎ মোর, যে কোনো মোর, বেশি, লার্জ, এই ধরনের কোয়ান্টিটি গুলো উপরে হবে, এবং কম যত ধরনের কোয়ান্টিটি গুলো হবে, লেস, স্মল,
এই ধরনের যে কোয়ান্টিটি গুলো সেগুলো নিচে হবে, যা কম তা নিচে, যা মোর তা বেশি। কিভাবে করতে হবে প্রথমে এটা শিখে রাখো। যখন এটা ভগ্নাংশ দেবে, এক্স বাই ওয়াই মানে ধরো 2/5, একটা এক্সাম্পল দিয়ে বলছি, ভগ্নাংশটাকে তোমরা নিচে নামালে এক্স বাই ফর্মুলা এটা মনে রাখবে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? এটা উপরেরটা সেম থাকে, নিউমারেটর বা লব সেম থাকে, ডিনোমিনেটর বা হর সেটার সাথে লবটা যোগ হয়, একইভাবে 2/2 + 5। একদম ধরো এই নাম্বারটা উপরে যাচ্ছে, এখন কি হয়, উপরে লব সেম থাকে বা নিউমারেটর সেম থাকে, ডিনোমিনেটর ওয়াই মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে? ধরো এখানেও সেম ভাবে 2/5 লিখলাম, 2/5 - 2/3। এই জিনিসটা তোমরা যা মুখস্থ করে ফেলো, এটা মুখস্থ করলে তোমরা যে কোনো অঙ্ক তোমাদের খুব একটা টাইম লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে করে দেবে। তোমাদের কয়েকটা অঙ্কের মাধ্যমে বোঝাচ্ছি কি কি ধরনের এই ধরনের অঙ্ক লাগবে। ফার্স্ট যে প্রবলেমটা, ধরো তোমাদের কাছে খুবই আছে এই ধরনের অঙ্ক, যে কোনো পিএসসি পরীক্ষায় রেলে যে এ এই ধরনের অঙ্ক তোমাদের খুবই দেয়। কেন বলেছি, এ যে টাকাটা আয় করে, এজ ইনকাম ইজ 25% মোর দেন বি, এই যে টাকাটা আয় করে সেটা বি এর চেয়ে 25% বেশি, তাহলে বি যে টাকাটা কামাবে সেটা এর চেয়ে কত পার্সেন্ট কম, এটাই তোমাদের চেয়েছে এই অঙ্কটার মাধ্যমে। তো এই অঙ্কটা তোমরা বড় ভাবে করতে পারো, আমি তোমাদের লাইন মেথডে শিখিয়ে দিচ্ছি। প্রথমেই বলেছি লাইন যে টানলে উপরে বেশি, ইংলিশে মোর, আর নিচে লেস, ঠিক আছে? তো প্রথমে কি বলেছি, এজ ইনকাম মোর, তোমাদের বাকি অঙ্ক দেখতে লাগবে। 25% মানে কি, তোমাদের আগেই বলেছি 25% মানে কি মুখস্থ রাখতে বলেছি ওটা থেকে, বা তোমরা 25/100 করে নিতে পারবো, 1/4, ঠিক আছে? তো এই যে মোর, প্রথমে মোর বলেছে, তো এই 1/4টা আমি মোরে লিখছি, ঠিক আছে? তো এক্স বাই ওয়াই 1/4, তাহলে নিচে নামলে কি হয়, এক্স বাই এক্স প্লাস ওয়ান, তো 1/1 + 4, তাহলে 1/5। আগের থেকে তোমাদের মুখস্থ রাখতে বলেছি 1/5 মানে হচ্ছে 20%। তোমাদের অ্যান্সার এখানেই কমপ্লিট, ঠিক আছে? তোমরা জাস্ট কি করবে, যখনই মোর দেখবে 25% হবে, 25% মানে 1/4, নিচে নামলে 1/5 হয়, 1/5 মানে 20%, একটা অপশনে 20% থাকবে, ঠিক আছে? সেটাই কারেক্ট অ্যানসার, ঠিক আছে? এটা তোমাদের জাস্ট 1-2 সেকেন্ড লাগবে এবং মুখে মুখে ক্যালকুলেট করতে পারবে। তোমাদের এরকম খাতায় বড় করে এর ইনকাম 100, তাহলে বি এর ইনকাম 100, এর 125, এরকম ধরার তোমাদের কোনো দরকার নেই। আচ্ছা, নেক্সট একটা প্রবলেমে আসি। একইভাবে উল্টোটাও দেবে, যে উল্টোটাও যদি তোমাদের দেয়, আমি অঙ্কটা লিখছি না, তোমাদের যদি উল্টোটা দেয় যে এজ ইনকাম 25%, ধর 20% দিল, লেস দেন বি, এটা লেস দেন বি, এরকম কিছু দিল, তাহলে বি ইজ কাম কত পার্সেন্ট, পার্সেন্ট চাইলো মোর দেন এ, তাহলে এটাই জাস্ট বললো উল্টোটা, যে এর ইনকাম 20% বি এর চেয়ে কম, তাহলে বি এর ইনকাম এর চেয়ে কত পার্সেন্ট বেশি, তোমাদের আগেই বলেছি যখনই কোনো লেস বা কম সেগুলো নিচে লিখবো, 20% মানে মুখস্থ রাখতে বলেছিলাম 1/5 আগের ওই চার্জ থেকে, তো উপরে উঠলে কি হয়, 1/5 - 1, 1/4, তো জাস্ট সেম ইনটু 1/4 মানে 25%, ঠিক আছে? তোমরা কখনো এই ভুলটা করো না, 20% কম বলে একটা অপশন তোমাদের অবশ্যই 20%ই থাকবে, এরকম অপশন দেবে 20%, 25%, 16, 16, 16, 3% আর 40%, এরকম কিছু দেবে। তো একটা অপশন তোমাদের 20% থাকবে, কেউ প্রশ্ন থেকে 20% কম মানে 20% বেশি করে বোঝে না, ওটা ভুল একটা স্যার, কারেক্ট অ্যান্সার হবে 25%, এই মেথডে করবে, টাইম বেশি লাগবে। নেক্সট যে ধরনের অঙ্কটা এখান থেকে আসবে সেগুলো হচ্ছে, বিশেষ করে তোমাদের জিওমেট্রিক ফিগারে কিছু প্রবলেম আসতে পারে, ধরো একটা চতুর্ভুজ বা বর্গক্ষেত্র বা ত্রিভুজ, সরি বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি আসতে পারে প্রবলেমটা দেখে দিচ্ছি। Decrement
another side so that the second question jeta tomader ei proshno ta kisher upor aste pore geometry upor bolche a rectangle's one side is increased by 20% bolche ekta rectangle ache tar ekta side eta 20% increase kora hobe tole ei side ta koto percent decrease korle area ta same thakbe thik ache ei dhoroner onko tomra line method e korbe same onko ekhane ki bolche one side is increased increase mane beshi 20% mane 1 by 5 age shikechi niche namale ki korbe 1 by 6 1 by 6 মানে 16.66 বা 16.213 যে অপশনটা থাকবে পার্সেন্ট এই জাস্ট কয়েক সেকেন্ড তোমরা মুখে মুখে ক্যালকুলেট করতে পারবে ঠিক আছে তো যে অপশনে থাকবে এটা হচ্ছে কারেক্ট উত্তর যে তোমাদের যা 2 থেকে 3 সেকেন্ড লাগবে এই ধরনের অঙ্ক করতে এবার তোমরা যদি এর এরিয়া ক্যালকুলেট করে করতে যাও সেখানে তোমাদের অনেক বেশি টাইম লাগবে তোমরা নিজেই এই অঙ্কটা বাড়িতে করে বুঝে যাবে কতটা টাইম লাগে এরিয়া ক্যালকুলেট করে আর যে এই মেথডে করবে কয়েক সেকেন্ডে তোমাদের এই অঙ্কটা পেয়ে যাবে নেক্সট টাইম অঙ্কে চলে আসবে একটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি এক্সাম্পল সেমি আর ফ্যামিলিজ Person's income is increased by 20%. Sorry, this uncle, this problem is not this type. This will be decreased. By 20%, the person should do overtime to gain same income as the previous one. একটা অঙ্ক বিভিন্ন ভাবে আসতে পারে যেমন এই ধরনের অঙ্ক সেম মেথডের অঙ্ক এরকম ভাবে দিতে পারে যে বলেছি এ পার্সন্স ইনকাম ইজ ডিক্রিজ বাই 20% এটা মানুষের ইনকাম 20% কমে গেল তো সেই লোকটাকে কি করতে হবে এখন ওভারটাইম করতে হবে যাতে সেম ইনকাম পায় তো উনি চেয়েছে যে পার্সেন্টেজ ইনক্রিমেন্ট অফ টাইম চেয়েছে যে পার্সেন্টেজ যে পরিমাণ টাইম সে কাজ যে পরিমাণ যে পার্সেন্ট ইনক্রিমেন্ট যে পরিমাণ টাইম সে কাজে এক্সট্রা দিলে তার সেম ধরনের মাইনা পাবে এটা চেয়েছে তো এটাও সেম সেম ফর্মুলাতেই আমরা করবো কয়েক সেকেন্ডের লাগবে জাস্ট এখানে বলছে ডিক্রিজ বলেছে তো ডিক্রিজের ক্ষেত্রে আমরা নিচে বসাই 25% মানে 1/5 তোমাদের উপরে গেলে 1/5 -1 1/4 25% তাকে 25% অ্যামাউন্ট অফ টাইম ওভারটাইম করতে হবে এই কারণে তিনি যাতে তার প্রিভিয়াস ইয়ারের মান্থের মতো স্যালারি পায় ঠিক আছে তো এটা ছিল তোমাদের লাইন মেথড এরপরে তোমাদের আরেকটা মেথড শিখেছি সেটা হচ্ছে এবি মেথড অ্যাকাউন্টের মতো যে তোমাদের প্রবলেম গুলো দেয় সেক্ষেত্রে এবি মেথড খুবই কাজে লাগে এই মেথডটা অনেকেই তোমরা জানো বিশেষ করে সাকসেসিভ ডিসকাউন্ট এই ধরনের ক্ষেত্রে এই মেথডটা খুব কাজে লাগে অনেক জিওমেট্রির ক্ষেত্রেও লাগবে আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি ফার্স্ট যে কোশ্চেনের জন্য এবি মেথডটা লাগে ফার্স্ট কিভাবে করতে হবে এবি মেথড অর্থাৎ তোমাদের যখন দুটো পার্সেন্টেজ দেবে অর্থাৎ একটা এ পার্সেন্ট ইনক্রিজ বি পার্সেন্ট ইনক্রিজ ধরো দুটো পার্সেন্ট ইনক্রিজ বললো এক নাম্বার কেস দু নাম্বার কেস এ পার্সেন্ট ডিক্রিজ বি পার্সেন্ট ইনক্রিজ বলবো
তিন নাম্বার কেস এ পার্সেন্ট ইনক্রিজ বি পার্সেন্ট ডিক্রিজ বলছে চার নাম্বার কেস এ পার্সেন্ট ডিক্রিজ বি পার্সেন্ট ডিক্রিজ এই চারটে যদি কেস দেয় সেই ক্ষেত্রে তোমাদের একটাই ফর্মুলা ইউজ করতে হবে সেটা হচ্ছে এবি মেথডের ফর্মুলা ক্যালকুলেশনটা হবে এ প্লাস বি প্লাস এবি বাই হান্ড্রেড এর ক্ষেত্রে তোমরা কি করবে যখন এটা পজিটিভ হবে অর্থাৎ ইনক্রিজ হবে ইনক্রিমেন্টের ক্ষেত্রে তোমরা প্লাস এ বসাবে আর যখন যে কোনো নাম্বার ডিক্রিমেন্ট হবে এখানে মাইনাস এ বসাবে বি এর ক্ষেত্রেও সেম যখন পার্সেন্টেজ ইনক্রিজ বলবে তখন প্লাস বসবে যখন পার্সেন্টেজ ডিক্রিজ বলবে তখন মাইনাস বসবে তো ফর্মুলাটা সাইডে লিখে দিচ্ছি এবং অঙ্ক করে তোমাদের দেখাচ্ছি কিভাবে করতে হয় এবি মেথডের ফার্স্ট প্রবলেম তোমাদের ডিসকাস করছি বলেছি একটা শপকিপার গিভস সাকসেসিভ ডিসকাউন্ট অন অফ 10% এন্ড 20% রেসপেক্টিভলি অন অ্যান আইটেম হোয়াট ইজ দ্য টোটাল ডিসকাউন্ট দ্য শপকিপার গিভ টু হিজ বায়ার্স এটাই বলেছি একটা শপকিপার দুটো পরপর ডিসকাউন্ট দিল যে কোনো একটা জিনিস যে কেউ কিনতে গেল দোকানে তো টোটাল কত পার্সেন্ট তিনি ডিসকাউন্ট দিল সেটা আমরা ওই অবশ্যই এবি মেথডে করব কিভাবে করব এটা বলেছে ডিসকাউন্ট ডিসকাউন্ট মানে কি লেস তো লেসের ক্ষেত্রে 10টা হয় মাইনাস 10 বিটাও বলেছে কি 20% ডিসকাউন্ট ডিসকাউন্ট মানে কম মাইনাস 20 এবং সেম ফর্মুলা অ্যাপ্লাই করব এ প্লাস বি প্লাস এ বি বাই 100 দেখাটা কথা আমরা এর জায়গায় মাইনাস 10 বি এর জায়গায় মাইনাস 20 এ মাইনাস 10 বি মাইনাস 20 বাই 100 এটা ব্র্যাকেটে রাখতে পারো তাহলে তোমার একটা বিশেষ সুবিধা হয় দেখো মাইনাস 10 প্লাসে মাইনাসে মাইনাস 20 মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাস 10 ইন্টু 20 200 বাই 100 তোমরা এখানে বেসিক ক্যালকুলেশনটা করতেই পারবে 20 আর 10 30 মাইনাস 30 প্লাস 2 মাইনাস 20 80% মাইনাস মানে কি ডিসকাউন্ট বোঝাচ্ছে 28% তো ওভারঅল তিনি মোটেও 20 আর 10 30% ডিসকাউন্ট দেয়নি এখানে তোমাদের চারটে অপশন একটা অপশন 30% ডিসকাউন্ট থাকবে বি অপশনে এটা থাকবে 28% ডিসকাউন্ট সি অপশনে সামথিং 25% ডিসকাউন্ট এবং ডি অপশনে 32% ডিসকাউন্ট এরকম কিছু চারটে অপশন দেবে সেখানে অবশ্যই তোমাদের 28%টা করবে ঠিক আছে আর মোটেও 10 প্লাস 20 30% ডিসকাউন্টটা করবে না এটা কমেন্ট নেক্সট প্রশ্নে আসি নেক্সট প্রশ্নে চলে আসি তোমাদের জিওমেট্রির ক্ষেত্রেও এই এই ধরনের এই যে এবি মেথড সেটা খুব কাজে লাগবে জিওমেট্রিতে কি লাগবে তোমাদের একটা রেক্ট্যাঙ্গেল বলে দেবে যেখানে তোমাদের রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা করার কোনো দরকার নেই পার্সেন্টেজ ক্যালকুলেশনের ক্ষেত্রে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিমেন্ট অফ এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল হোয়েন ইটস টু সাইডস আর ইনক্রিজড বাই 20% এন্ড 30% যখন বলবে এর একটা সাইড 20% এবং অন্য সাইডটা 30% ইনক্রিজ করা হয়েছে তখন এর এরিয়ার টোটাল পার্সেন্টেজ কত ইনক্রিজ হয় দেখো এরিয়া হচ্ছে কি দুটো লেন্থের গুণ তো বোথ পার্সেন্টেজ ক্যালকুলেটরের ক্ষেত্রে এই ধরনের এই মেথডটা ফলো করবে ঠিক আছে দুটো সাইডের গুণ তো এবি যদি এই দুটো সাইড এবি হয় তো দুটো সাইডের গুণ বলে ওভারঅল পার্সেন্টেজকে এবি মেথডে ক্যালকুলেট করা যায় তো কিভাবে করবে তোমাদের কয়েক সেকেন্ডে ক্যালকুলেট করবে এ প্লাস বি প্লাস এবি বাই 100 এটা যেহেতু দুটোই ইনক্রিজ করেছে ঠিক আছে তাহলে তোমাদের মাইনাস বসানোর দরকার নেই এর জায়গায় 20 বসাবো সিম্পল বি এর জায়গায় 30 বসাবো প্লাস 20 ইন্টু 30 বাই বেসিক ক্যালকুলেশন তোমরা করে নেবে 56% ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে আসি ধরো তোমাদের যখন তিনটে পার্সেন্টেজ ক্যালকুলেশন দেবে তখন এই এবি মেথড ফলো করা যায় কিভাবে করবে দেখো এখানে চেয়েছি কি হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট অফ থ্রি সাকসেসিভ ডিসকাউন্টস অফ 10% 20% এন্ড 30% এই ধরনের প্রবলেমে তোমরা কি করবে যে দুবার এবি মেথডটাকে জাস্ট ফলো করবে এ প্লাস বি প্লাস এবি বাই 100 ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম যাতে তোমাদের ক্যালকুলেশন এটা তোমরাও জানো 100 ধরে করলে কতটা বেশি লেন্থি টাইম লাগবে একটা অঙ্ক করতেই তোমাদের 5 মিনিটের ওভার হয়ে যাবে সেই কারণে তোমরা যত শর্টে করতে হবে প্রথম ক্ষেত্রে এ 10% নাও বি 20% নাও সেকেন্ডের ক্ষেত্রে 30%টা রেখে দাও এটা 10% ডিসকাউন্ট তাই এখানে মাইনাস প্রথমে তোমরা ডিসকাউন্টটা চেক করবে ডিসকাউন্ট না ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যেহেতু মাইনাস 10 বিটা মাইনাস 20 দেখো আমি শর্টে ক্যালকুলেট করছি মাইনাস মাইনাস প্লাস 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 এটা প্লাস হয় 10 ইন্টু 20 200 বাই 100 আমি শর্টে ক্যালকুলেট করছি তোমরা তোমাদের মতো করে নেবে তো 20 আর 10 30 থেকে 2 গেলে মাইনাস 28 এক্ষেত্রে 28টা মাইনাস 20 এলো এগুলো সেক্ষেত্রে তোমরা এটা মাইনাস 28 ধরো এবং বিটা যে 30টা আমি বাকিয়ে রেখেছিলাম সেই 30টা বি ধরবে
ঠিক আছে এবং তারপরে আবার সেম ভাবে ক্যালকুলেট করবে এটা -28 বিটা -30 দেখো প্লাস এ মাইনাস মাইনাস হয়ে গেল এটা -28 তোমাদের একটু করে দেখে দিই 30/100 তো এটা তোমরা ক্যালকুলেট করবে 3 টু 5 58 মাইনাস মাইনাস প্লাস তো এটা গুণ করে নেবে 3 8 4 10 8.4 ঠিক আছে আরেকটা জিনিস তোমাদের শর্টে বলে রাখি যখন একইভাবে তোমাদের যদি ভলিউম বের করতে দেয় কোনো কিছু একটা কিউবয়েডের বা কিউবের একটা ভলিউম বের করতে দিল সেক্ষেত্রেও এই মেথডটা দুবার করে ইউজ করবে পার্সেন্টেজ ইনক্রিমেন্টে ঠিক আছে তোমাদের এটা বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে তোমরা নিজেরাই করে বুঝে যাবে আমি তোমাদের অঙ্কটা জাস্ট বলে দিচ্ছি ধরো একটা বললো যে একটা কিউবয়েডের লেন্থ 20% ব্রেথ 10% এবং হাইট 5% ইনক্রিজ করা হলো তার ভলিউম কতটা ইনক্রিজ হবে ভলিউমের ক্ষেত্রে তোমরা জানো এবিসি তিনটে সাইডের গুণফল হয় তো এই কারণে তিনটে সাইড বলে তিনটে পার্সেন্টেজের ক্যালকুলেশনটা এখানে করতে হবে সেটা এখানে দুবার সেম ভাবে করে তোমরা এখানে অ্যানসারটা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে বাকি কিছু ধরনের অঙ্ক আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই কবিতা কুঠির আশ্রমিক ইনস্টিটিউটের এই অনলাইন কোচিংটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে থ্যাংক ইউ